নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে দশভুজার দশ দিনে আজ রয়েছে আমরা সপ্তমীর সকাল। এতদিন ধরে যে অপেক্ষা আমাদের ছিল তারই অবসান হয়ে গেছে। মা আসবেন, মা আসবেন বলে আমাদের মধ্যে একটা প্রস্তুতি ছিল, আমাদের মধ্যে একটা আনন্দ উল্লাস। অনেক কিছুর পরেও, অনেক দুঃখ, অনেক অভিমান, অভিযোগ, সব কিছুর পরেও কিন্তু একটা মনে আনন্দ থাকে, মা আসছেন, এবার মা এসে গেছেন। প্যান্ডেলগুলোতে এতক্ষণে, মণ্ডপগুলোতে পুজো শুরু হয়ে গেছে বা হয়তো বা হবে, তার প্রস্তুতি চলছে। আমরাও কিন্তু একইভাবে সেই প্রস্তুতি নিয়ে বসে গেছি আমাদের রোজকারের মতো আজকেও সপ্তমীর আড্ডায়। আর বাঙালির আড্ডা মানেই সেখানে গান, কবিতা, গল্প, কথা, আরও কত কি। হ্যাঁ, অবশ্যই খাওয়াও কিন্তু আছে, তবে সেটা অন স্ক্রিন নয়, অফ স্ক্রিনে। আসল কথা হচ্ছে, যে কোনো কিছুর আড্ডা উৎসবকে ঘিরেই হয়ে থাকে, আর বাঙালির উৎসবে সেখানে আনন্দ, মজা, খাওয়া হবে না সেটা তো হয় না। আজকেও আমরা এমনই একটি আড্ডায় রয়েছি, সপ্তমীর আড্ডায়। রোজ যেভাবে আমরা শুরু করি, আজকেও শুরু করব। যারা আছেন আজকে আমাদের সাথে, তারা প্রত্যেককেই আপনারা ভীষণভাবে চেনেন। ওনারা রাজ্যের অত্যন্ত স্বনামধন্য শিল্পী এবং প্রত্যেকে যার যার জায়গায় ভীষণভাবে প্রতিষ্ঠিত। তারপরেও একটা পরিচয় করে দেবার একটা জায়গা থাকে, তার জন্য পরিচয় করিয়ে দিচ্ছি। একদম বাদিক থেকে রোজ যেভাবে পেয়ে যাচ্ছি, অলোকেশদার একদম প্রতিবোধ থেকে আমাদের সাথে রয়েছে। সুপ্রভাত অলোকেশদা। তারপরে রয়েছেন অত্যন্ত গুণী শিল্পী সুদীপ্ত দা, সুদীপ্ত শেখর মিশ্র, সুপ্রভাত। সুপ্রভাত জানাচ্ছি। তারপরে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় অনিন্দিতা, অনিন্দিতা রায়, সুপ্রভাত। সুপ্রভাত, শারদ শুভেচ্ছা। একদম ভীষণ মিষ্টি লাগছে অনিন্দিতাকে দেখতে, একদম অন্যরকম সপ্তমীর সকাল বলে কথা। অনিন্দিতা তো মিষ্টি, একদম মিষ্টি লাগবেই, তাই না? আর এদিকে রয়েছে আরো একজন গুণী মানুষ, গুণী শিল্পী প্রণব দা, সবার অত্যন্ত প্রিয় প্রণব সাহা, সুপ্রভাত। সুপ্রভাত। তারপরে রয়েছে তবলায়, যাকে রোজ দিন প্রতিপদ থেকে আমরা পাচ্ছি আমাদের সাথে তবলায়, যারা গোটা অনুষ্ঠানটাকে যারা সুরে বেঁধে রেখেছে, তবলায় নারায়ণ বিশ্বাস, সুপ্রভাত নারায়ণ। সবাইকে নিয়ে আজকে সকালও ভীষণ ভালো কাটবে আমার বিশ্বাস, এবং আমরা সবাই এখানে আছি, পর্দার ওপারে আপনারা আছেন, এভাবেই আমাদের একটা যোগাযোগ তো হয়, সেটা অবশ্যই মিডিয়ার মাধ্যমে যোগাযোগটা হয়, তবে আমরা খুঁজতে পারি, অনুভব করতে পারি পর্দার ওপারে আপনারা আছেন। আমরা শুরু করব গানে, যাব গানের আড্ডায়। যেহেতু দেবী পুজো, আড্ডা শক্তি, শক্তিকে দিয়েই শুরু করি, নারী শক্তিকে দিয়েই অনুষ্ঠান শুরু হোক, কি বলো অনিন্দিতা? চলো, কি শোনাচ্ছ শুরুতে? শোনাচ্ছি তো গানটির কথা লিখেছেন সুগত গুহ এবং সুর পণ্ডিত বিক্রম ঘোষের, যিনি গিয়েছেন তিনি সোমচন্দ্র ভট্টাচার্য। আচ্ছা, তোমারই সে আলো ভরা মধু মুখ খা,
ভক্তি রূপে যাগো তুমি যাগো পুরুষ প্রকৃতি মাঝে যাগো তুমি যাগো শক্তি রূপে ভক্তি রূপে যাগো তুমি যাগো পুরুষ প্রকৃতি মাঝে যাগো তুমি যাগো নীলাকাশে তুমি যাগো মধুমাসে তুমি যাগো দশ প্রহর ধরে যাগো তুমি যাগো জগৎ জননীর আগমনে আমরা আজ খুশিতে মাতোয়ারা। আর এই খুশিগুলি সবার সাথে ভাগ করে দেবার জন্যই কিন্তু আমাদের এই উৎসবগুলো, আমাদের এই আয়োজনগুলো। আজকে সকাল একটু অন্যভাবে শুরু হলো, গানে গানে কবিতা কথায় আমরা থাকবো শিল্পীদের সাথে। অনিন্দিতা শুরু করলে এবার একটু কবিতায় যাব, একটু কবিতায় যাই। একটুখানি আগে বললে না তুমি যে উৎসব, তাই না? উৎসব তখনই সার্থক হয় যখন সবাই তাতে যোগদান করে, তাই না? একদম। দেখো কি সুন্দর, দীন মোহাম্মদ শেখ উনিও এই আগমনের কবিতা লিখেছেন। তো আমি সুদীপ্তদাকে বলবো, সুদীপ্তদা চলো এই কবিতাটা আমি পড়ছি, তার সঙ্গে তুমি যদি পাশাপাশি গানটা ধরো তাহলে আমার কবিতাটা বেশি সিদ্ধ হবে। কবি দীন মোহাম্মদ শেখের লেখা আগমনী ছোট্ট কবিতা, কি সুন্দর বলেছে। নীল আকাশে সাদা মেঘের ব্যস্ত ছোটাছুটি, বনের ধারে কাশ ফুলেতে করছে লুটোপুটি, পুজোর গন্ধ চারিদিকে খুশি মন প্রাণ, শরৎ রাতে আগমনী মাদুরকার গান, শরৎ পাতে আগমনী মাধুর কারে গান। ঢাকের বোলের ছন্দ শুনে প্রাণের তানি নাই, ঢাকের বলে ছন্দ শুনে গানের তানি নাই, পুজো এলো পুজো এলো এবারে দেখার কথা বলো, ঘুম ভাঙা পাখি পাতে স্বপ্ন ছড়ায়, ঢাকের বলের ছন্দ শুনে গানের তানি নাই, ঢাকের বলের ছন্দ শুনে গানের তানি নাই, পুজো এলো পুজো এলো এবারে দেখার কথা বলো, ঘুম ভাঙা পাখি পাতে স্বপ্ন ছড়ায়। শিউলি আসি ঘাসের শিশিরে রোদ ফোটায় হাসি, শরতের ধরে ঝরে শিউলি আসি ঘাসের শিশিরে রোদ ফোটায় হাসি, কাশবনে লাগে দোলা হৃদয় রাঙিয়ে তোলা, কাশবনে লাগে দোলা হৃদয় রাঙিয়ে তোলা,
মনের মাধুরি দিয়ে ভালো যে লাগায়, মনের মাধুরি দিয়ে ভালো যে লাগায়, ঢাকের বোলের ছন্দ শুনি প্রাণের আঙিনায়, ঢাকের বোলের ছন্দ শুনি প্রাণের আঙিনায়, পুজো এলো পুজো এলো এবারে ব্যথার কথা বলো, ঘুম ভাঙা আঁখি পাতে স্বপ্ন ছড়ায়। খুশিতে হারিয়ে যাওয়া নেই কো মানা, খুশিতে হারিয়ে যাওয়া নেই কো মানা, জন অরণ্যে মিশে পথ অজানা, খুশিতে হারিয়ে যাওয়া নেই কো মানা, জন অরণ্যে মিশে পথ অজানা, দূর বহু দূর কত গ্রাম ছাড়িয়ে প্রাণের আবেশে ভরে মন নামিয়ে, দূর বহু দূর কত গ্রাম ছাড়িয়ে প্রাণের আবেশে ভরে মন নামিয়ে, ছুটির নিমন্ত্রণে মিশে যায় আন মনে, ছুটির নিমন্ত্রণে মিশে যায় আন মনে, আধার সরিয়ে দিয়ে আলোকমালায়, আধার সরিয়ে দিয়ে আলোকমালায়, ঢাকের বোলের ছন্দ শুনি গানের আঙিনায়, ঢাকের বোলের ছন্দ শুনি গানের আঙিনায়, পুজো এলো পুজো এলো এবারে ব্যথার কথা বলো, ঘুম ভাঙা আঁকি পাতে স্বপ্ন ছড়ায়, ঘুম ভাঙা আঁকি পাতে স্বপ্ন ছড়ায়, ঘুম ভাঙা আঁকি পাতে স্বপ্ন ছড়ায়। এটা সুমি মলদার, এটা পুজোতেই লেখা, গত দু তিন বছর আগে হবে, সুমি মলদার লেখা, আমাদের কম্পোজিশন করা। আচ্ছা বাহ, দারুন। এই ক্রিয়েশন গুলো যখন থাকে আমাদের মানে আড্ডা গুলোতে, তখন কিন্তু মনে হয় না যে পুজোতে কিন্তু গান মানে গানের সাথে পুজোর একটা ভীষণ রিলেশন আছে, ভীষণ আমরা অপেক্ষা করতাম যে আগে গানগুলোর জন্য, এবছরে যে যে গানগুলো তৈরি হবে, এটা কি এবছর লেখা? এই গানগুলো, এই ধরনের গান যখন আমরা শুনি ভালো লাগে, আবার যখন অনেক ফেলে আসা গানগুলো শুনি নস্টালজিক হয়ে যাই। নস্টালজিক কথাটা বলার সাথে সাথেই আমার অনিন্দিতার একটি পোস্টের কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে অনিন্দিতা ভীষণ ভালো একটি পোস্ট করেছিল ফেসবুকে এবং খুব সাড়া পড়েছে এবং প্রত্যেকের মনের কথাটি বলেছে যে সত্যি পুজো নিয়ে আমাদের যে একটা মনে মনে যে একটা তৈরি হওয়া প্রিপারেশন, সেটা প্রায় তিন মাস চার মাস আগে থেকে, যদিও এবার একটু পরিস্থিতি অন্যরকম, কিন্তু এবার থাক, কিন্তু বিগত দিনের কথাগুলিও যদি আমরা বলি যে সেটা কিন্তু একটা অন্যরকম প্রস্তুতি না? এবার কি ভাবছে অনিন্দিতা কিভাবে কাটাবে? না এবার তো সত্যি সতর্কতাই, মানে কিভাবে কাটাচ্ছো? আজকে ষষ্ঠী চলে গেল, আজকে সপ্তমী, মানে আজকের কি প্ল্যান? হ্যাঁ, সাবধানতা অবলম্বন করেই কাটাবো, এবার ঘরেই দেখবো, ঘরে বসেই দেখবো, টিভিতে দেখবো, সেটাই, একদম বাইরে যাওয়ার ইচ্ছে নেই, না যাওয়াটাই ভালো যতটা পারা যায় ঘর থেকে। আর এই আড্ডাগুলো দিয়ে আমরা একসাথে মজা করার আনন্দটা নিয়ে নিচ্ছি, গান শুনবো, সকালে গান শুনবো, তোমাদের আড্ডাগুলো দেখবো, ঠিক আমাদের দুবেলা আড্ডা চলছে, আজকে সপ্তমীর বিকেলেও কিন্তু ঠিক একই ভাবে আড্ডা রয়েছে। কি গান শোনাবে এবার? এবারও একটা আনকমন গানই, গানটা কথা এবং সুর অনল চ্যাটার্জির, গেয়েছেন উনার স্ত্রী মধুজা চ্যাটার্জি। ভোরের আলোর পাখি কেন করিস ডাকা ডাকি, তোর মেয়ে বুঝি আজ জানা আমি কার তোরে মোনা, ভোরের আলোর পাখি কেন করিস ডাকা ডাকি, তোর মেয়ে বুঝি আজ জানা
মিষ্টি গান, মানে মন ভালো করা সুর, মন ভালো করা কথা, ভোরের আলোর পাখি। আসল কথা হচ্ছে ভোর যখন হয়, যখন প্রতিদিন সূর্যটাকে দেখি, অদ্ভুত ভালো লাগা আমাদেরকে ছুঁয়ে যায়, মনে হয় নতুন ভাবে আবার আজকের দিনটা শুরু করলাম। একইভাবে আজকেও আমরা একইভাবে সপ্তমীর সকাল শুরু করেছি এবং ভীষণ ভালো কাটুক সবার, সে কথাই বলবো। গান কবিতায় থাকছি আমরা, এবারও যাব একটু কবিতায় প্রণবদার কাছে। প্রণবদা, আগে বলো যে কিভাবে ভাবছো এবার পুজোটায় কি করবে? অনিন্দিতা বললো না, সাবধানতা অবলম্বন করবে, একদম বাড়ির বাইরে বেরোবে না। তুমিও সে পথে, তোমাকে আমি হলপ করে বলতে পারি অনিন্দিতা রোজ বেরোবে। আমি হলপ করে বলতে পারি আমার বাড়ির সামনে দিয়ে অনিন্দিতা যাবে, যদি বলো টাইম টাইম সব লিখে রাখবো। আমি খুব ভালো করে জানি, তুমি বলো না, এটা সবার সামনে বলছে বাবা, বলা যায় না এই সময় যদি অনিন্দিতা ঠিক বেরোবে। যাই হোক, আমি বলছি যেটা অনিন্দিতার মতো ওইভাবে বলবো না, আমি সুযোগ পেলে বেরোবো, সুযোগ পেলে বেরোবো। তবে হ্যাঁ, অবশ্যই আমার মাস্ক পরে বেরোবো, পকেটে স্যানিটাইজার নিয়ে বেরোবো, যাবো আর স্যানিটাইজার মাখবো। আর বেশি সময় এবার আমার ঘরে দুর্গা এসছে এবার, সুতরাং ওই সবে পরিবারের মধ্যে পারিবারিক পুজো। মেয়ে যেহেতু চলে এসছে, মেয়ে যদি বাইরে থাকতো তাহলে একটা কথা ছিল, মজাটা একটুখানি ঘরে বসেই করবো। ঠিক ঠিক, এটা কিন্তু ঠিক, বেরোবো না সেটা কথা বলবো না, বেরোবো কিন্তু ওই সাবধানতা অবলম্বন করে বেরোবো। ঠিক আছে, যাক, তোমার পুজোতে একটা কাজ তো পেয়ে গেলে অন্তত। অনিন্দিতা কখন বেরোচ্ছে টাইম টেবিলটা একদম, আমি কিন্তু উপরে দাঁড়িয়ে তোমাকে, তুমি যদি বলো আমি একদম নোট করে তোমাকে দিতে পারবো। দারুন দারুন দারুন, ভালো কথা বলেছো, একদম জমে, একদম বেরোবো না। কটা শাড়ি হয়েছে জিজ্ঞেস করো আগে, বেরোবে না মানে এগুলো দেখাবে কখন? শাড়ি মানে পুজো শাড়ি সেটা হবে না, মানে সেটা হয় না, যত কিছুই থাকুক শাড়ির ব্যাপারটা চলে আসে। ঠিক ঠিক, তো আমি এবার ওই অনিন্দিতা সাবধানতার কথা বলেছে তো, আমি কবি সুখেন্দু মজুমদারের লেখা ওই সাবধানতা নিয়ে, আচ্ছা, বন্ধুর কাছে বন্ধু যেন পুজোটা উপভোগ করতে পারে, কি বলেছে দেখো, পুজোর খুশি। শিউলিরা যে ঝরে পড়ে আর কুয়াশা বিছানা পাতে, শিউলিরা যেই ঝরে পড়ে আর কুয়াশা বিছানা পাতে, মুঠো মুঠো খুশি পায়ে পায়ে হেঁটে আসে তার সাথে সাথে, বৃষ্টিরা তাই তোড়জোড় করে সাজগোজ বদলায়, ছুটির ঘন্টা কেউ না বাজাক ওরা সে খবর পায়, দেখতে দেখতে মাঠ ঘাট জুড়ে
কাশ বনে ঢেউ লাগে, ঢাকের কাঠিতে কাকুর নাকুর এ পাড়া ও পাড়া জাগে। ঘুরতে যাবার এটাই সময়, আকাশ ডাকছে তাই, তবু কারা যেন রোজ রোজ বলে সাবধানে থেকো ভাই, সাবধানে থেকো ভাই। এবার পুজোয় কে কোথায় যাবে, থাকুক মাথায় তোলা, উঠোনে ছড়ানো শিউলি সুবাস, উড়ে চলে যাক ঢাকা, সেখানে আমার বন্ধুর বাড়ি, সেখানে আমার বন্ধুর বাড়ি আছে সে অপেক্ষায়। পূজোর খুশিটা ঠিক যায় যেন তার সেই ঠিকানায়, পূজোর ছুটিটা ঠিক যায় যেন তার সেই ঠিকানায়। সুন্দর অনুভূতি, ভীষণ সুন্দর। আসলে এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোই বোধহয় আমাদের বাঁচিয়ে রাখে, তাই না অনিন্দিতা? এত সুন্দর সুন্দর লিখেছে, সে একা পূজোটা উপভোগ করতে চাইছেন এই কঠিন সময়ের মধ্যে, পুরো ছুটিটা যেন বন্ধুর কাছেও যায়। একদম, সকালেই কথা হচ্ছিল সুখেন্দুদার সঙ্গে, বলছিলাম সুখেন্দুদা এই কবিতাটা আমি পড়ছি তাই। একদম একদম, আসল কথা যারা লেখেন ভাবি যে ওনাদের ভাবনায় কত ছোট ছোট কথা, কত ছোট ছোট বিষয়বস্তু, অনুভূতিগুলো এত গভীরে চলে যায়। ভীষণ ভালো লাগলো প্রণবদা, ভীষণ ভীষণ ভালো লাগলো। একদম শুভেচ্ছা, এত সুন্দর লেখার জন্য। ঠিক ঠিক, আমরা আবার যাব সুদীপ্তদার কাছে। সুদীপ্তদা কি শোনাচ্ছ এবার? আচ্ছা তুমি কিভাবে পুজো কাটাবে সেটা একটু শুনি। সাবধান, উল্টো পাল্টা বলো না, একটা কাজ আমার কাছে এসে গেছে অলরেডি। বললাম তো পুজোতে প্রণবদা একটা দারুণ কাজ পেয়েছে। পুজো কাটানোটা বলছি, আমরা তো পুজো আমাদের যে গান বাজা যারা করি, আমার মনে হয় সারাদিনই পুজো করি, কারণ দুর্গা পুজো আসলে যে গান করতে না, গান তো চলছে ঠিক, এটা দিয়ে একটা মানে একটা বছরে এক চারটা দিন আমরা অন্যরকম করে কাটাই, কিন্তু মানে পুজো যে দেখা ব্যাপারটা, আমি সত্যি ভিড়ে আর কি যাই না, আমার কোনোদিনই ভিড়ে, এই ভিড় ছেলে অনেক আগে ছোটো ছোটোবেলার দিন যেতাম, এরপর থেকে ভিড়ে যাই না। তুমি এখন বড় হয়ে গেছো? তুমি আমাদের দাদা বলে তুমি বড় হয়ে যাবে, ভিড়ের মধ্যে যাবে না, সেটা কথা না, ভিড়ের তো অন্য মজা, ভিড়ের অন্য মজা। বলো বলো, ঠিক আছে বলো, তুমি বেলুন ফাটাওনি বোধ হয় ছোটবেলায়, না তার দিয়ে ভিড়ের, আরে শোনো, ভিড়ের মজাটা অনস্ক্রিনে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, থাকবো, আমরা জানতে চাইলাম, বিকেলে যদি আশেপাশে যাব, তোমার বাড়ির কাছে অনেক পুজো হয়, অনেক পুজো, সামনে পুজো, অনেক পুজো, ওখানে মানে সন্ধ্যাবেলা গিয়ে বসা যাবে, দেখা যাবে। তবে এখন এখন সবচেয়ে মজা, আমি জানি না এখন পুজো দেখার চাইতে আমার না এখন জানি না এটা ভারী হচ্ছে বলে, বয়সের ভারে ভারী হচ্ছে বলে কি না জানি না, এখন ওই চেয়ার ভারী হচ্ছে, ভারী হচ্ছে না, সেটা যদি বলে আমার তো ছোট, আমি ছোট সুদীপ্তদা ছোট, ঠিক আছে, এবার সুদীপ্তদার আমি পাশাপাশি দাঁড়ালে পরে কে দাদা বলবে কাকে সুদীপ্ত, এভাবে কি শিল্পীর বয়স মাপা হয় নাকি মনের দিক থেকে মাপা হয়? সেটাই কথা, সেটাই বলছি, দুর্গামা এবার একেবারে ভর করেছে বোঝা যাচ্ছে না। আমি বলছি এখন জানি না সুদীপ্তদা তোমার ফিলিংসটা, আমার যেটা মনে হয় বাড়ির সামনে চেয়ারটা নিয়ে বসে ওই যখন লোক যায়, ছোট ছোট ছেলে মেয়ে যায় দেখছে, তখন শৈশবে ফিরে যেতে ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে, আমার শৈশবে ফিরে যায় একদম। তুমি কি বলছো শৈশবে ফিরে, এখন তুমি শৈশবেই আছো, কারণ তোমার হয়তো পক্ক কেস দেখা যাচ্ছে, কিন্তু সেই পক্ক কেসটা আমার মনে হয় পক্ক না, একদম যৌবনের কেস দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।
সত্যি মানে পুজো এবার এভাবেই কাটাতে হবে, প্যান্ডেল এর নাই গেলাম, এই আড্ডা গুলোই খুব, শুধু কাগজটা সঙ্গে লাগবে টেস্টেড নেগেটিভ, তাহলেই চলবে। যাও গানে যাচ্ছি, গানে সেই নস্টালজি আমার যাকে স্বর্ণযুগের গান বলছি, যে জটিলেশ মুখোপাধ্যায় একটি গান, ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে, এই গানের মধ্যে যে মেসেজ আছে সেখানে সুজন মানে শব্দ প্রয়োগ করেছেন, স্বজন প্রয়োগ করেছেন, সেজন প্রয়োগ করেছেন, তাহলে প্রত্যেকটি গানের প্রত্যেক লাইনের অর্থ রয়েছে একদম আলাদা আলাদা। ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে, ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে, তোমার আলোয় পতঙ্গের মতো, তোমার আলোয় পতঙ্গের মতো, জ্বলে পুড়ে সবাই মরে বাঁচে, ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে। তোমার দয়ার রইল না, এই যে আমি সুখী ছিলাম সে সুখ আমার আর সইল না, যাও ভাই আমার এক মন ছিল তাও তোমার দয়ার রইল না, আমার কাছে যা জীবন মরণ, আমার কাছে যা জীবন মরণ, পুতুল খেলা তাই তোমার কাছে, ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে। তোমায় দেখে যে পথে দাঁড়ালো হায় সুজন, জানে না সে যে পথে দাঁড়ালো, ও সুজন তোমায় দেখে যে পথে দাঁড়ালো হায় সুজন, জানে না সে যে পথে দাঁড়ালো, তোমায় কে আর মন্দ বলে ছিছি অমন কথা মুখে আনতে নেই, তোমায় চেয়ে শুধু মরণ গরণ, কারণটুকু তার জানতে নেই, তোমায় কে আর মন্দ বলে ছিছি অমন কথা মুখে আনতে নেই, তোমায় চেয়ে শুধু মরণ গরণ, কারণটুকু তার জানতে নেই, বুকের ব্যথা থেকে মুখেই হাসি, বুকের ব্যথা থেকে মুখেই হাসি, কান্না দেখে মুখ ফেরাও পাছে, ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে, তোমার আলোয় পতঙ্গের মতো, তোমার আলোয় পতঙ্গের মতো, জ্বলে ফুলে সবাই মরে বাঁচে, ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে, ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে, ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে। কিছু বলার নেই, কারণ জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান মানে এমন একটা জায়গা জুড়ে রয়েছে, যতবার শুনি প্রত্যেক গানে দর্শন রয়েছে, প্রত্যেক গানে স্যাটার
দারুণ একটা স্যাটায়ার, অসম্ভব ভালো গান একটি। যাই হোক, আমাদের আড্ডাও জমেছে, গান জমেছে, কবিতা জমেছে, এবার একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, নিয়ম মাফিক সেটা, যাব আর আসব, সঙ্গে থাকবেন বন্ধুরা। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমরা দেখছি স্যান্ডার্স গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালের দশভুজার দশ দিনের সপ্তমীর আড্ডায় রয়েছি আমরা, রয়েছেন আপনারা, রয়েছেন বাকি সবাই। এবং শুধু তাই নয়, রাজ্যের বাইরে যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু আমরা সংযোগ স্থাপন করতে পেরেছি, আর সেটা শুধুমাত্র আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলটির জন্য। সেটা অবশ্যই ইউটিউব, ফেসবুক সর্বত্র লাইভ যাচ্ছে, তার জন্য শুধুমাত্র সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে নিউজ ভ্যানগার্ড লাইভ। তাহলেই সরাসরি সেখানেও আমরা থাকব আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। দেরি না করে আবারও আড্ডায় ফিরছি, আর আড্ডা মানেই গান, কবিতা, কথা, ভীষণ ভালো ভালো গান হচ্ছে। আর শুরুতেই বোঝা গেছে আড্ডা কিন্তু সত্যিকার অর্থেই একেবারে জমে গেছে। প্রণব দা আজকে খুব মুডে আছে, জানি না কেন সকাল থেকে বেশ একদম খুশি খুশি। আসলে এটাই হয় পুজোর সময়, যা কিছুই হোক মন কিন্তু ভীষণ ফুরফুরে থাকে আমাদের প্রত্যেকেরই। আবার যাব অনিন্দিতার কাছে, অনিন্দিতা কি শোনাবে এবার? পুরনো দিনের গান শোনাবো, লতা মঙ্গেশকরের গান, পূজোর মণ্ডপে যেসব গান বাজত একদম মধ্যে থাকে। আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে, আর গানটাও ভীষণ সুন্দর, মানে কম্পোজিশনটা এত সুন্দর। গান কবিতায় আড্ডা তো আমরা আছি, কার কেমন
কে কেমন কাটাচ্ছে সেটা জানার চেষ্টা করছি। আসল কথা হচ্ছে প্রতি মুহূর্তেই আমরা চাই পরিস্থিতি যাই থাকুক না কেন শুধু নিজেকে না সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। তার জন্য প্রণবদা আজকে সন্ধ্যাবেলা আমাদের আড্ডার ব্যবস্থা করে দিয়েছে, এখান থেকে আড্ডা সকালে সেরে বলেছে বাড়ির গেটের সামনে মানে চেয়ার পেতে আড্ডা হবে। তবে এখানে তো কি বলে আড্ডা মানে তো একটু খাওয়া দাওয়া থাকে নিশ্চয়ই, আমি আজ শুরুতেই বলেছি ওখানে খাওয়া দাওয়া থাকবে, চিন্তা থাকবে না, না আমি কিন্তু বলেছি যে অন স্ক্রিন খাওয়া দাওয়া নেই কিন্তু আড্ডা আছে, খাওয়া হবে না সেটা কিন্তু হয় না, হবে 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 ওখানে হবে স্যানিটাইজ করা, চিন্তা করো না, স্যানিটাইজ করা খাওয়া সেটা খুব ভালো, খাবারও এবার স্যানিটাইজ হচ্ছে, কিছু করার নেই, কিছু করার নেই, আমরা করার নেই ওই সাবধানতাটুকু, আসলে সাবধানতাটুকুই বোধহয় এখন একমাত্র ঔষধ, আমি এটাই মেডিসিন। একটা জিনিস বলবো তোমাদের, আমি জানি না দেখো তোমরা নিশ্চয়ই সবাই করো, তারপরেও বলছি কিছু আমরা তো জানি না কার কি পরিস্থিতি রয়েছে তাই না, বাইরের দোকান থেকে খাওয়ার খাও কোনো আপত্তি নাই কিন্তু অবশ্যই খেয়াল রেখো হাত দিয়ে যেন সেই খাবারটা তোমাকে সার্ভ না করে, একদম এটাই এটাই, ওখানে যেন অবশ্যই একটা ফরসেপ ব্যবহার করে, যদি না করে প্লিজ ওই খাবারটা খেও না, তুমি বলো ভাই তোমার ওইখানে ফরসেপ আছে তাহলে ওইটা হাতটা যেন ওর টাচ না করে সেটা খেয়াল। আমি কিন্তু এখন থেকে সেটা সাবধানতা অবলম্বন করি, মিষ্টির দোকানে যদি মিষ্টি খেতে কিনতে যাই কিন্তু যে মিষ্টিটা তো হাত দেয় আমি বলি ভাই এটা দিও না, এইটা কিন্তু আমাদের করতে হবে। এবং ভীষণ পাশাপাশি দেখো যে তুমি বললে হোটেলে যাই, হোটেলে গিয়ে আমরা হোটেলে যে মানে বাসন বিছানা ইউজ করি, পরের গামছা ইউজ করা, পরের বালিশে ঘুমানো, পরের গামছা পরা, এগুলো কিন্তু বহুদিন আগে থেকে আমরা কালচার করি কিন্তু আমরা কিন্তু বাস্তবে গিয়ে এটা করি না, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে। আসলে দেখো একটা কথা আমার মনে হয়, জানি না আমার সাথে এক মানে আমরা যখন আগে দেখতাম বিভিন্ন সাহিত্যে পড়েছি বা আমরাও দেখেছি আমাদের বাবা ঠাকুরদা বা যারা বাড়ির বড় বয়োজ্যেষ্ঠরা বাইরে থেকে এসে কিন্তু বাড়ির সামনে একটা উঠোনে জলের রাখার ব্যবস্থা থাকতো, ওরা কিন্তু ওনারা কিন্তু পা ধুয়েই ঘরে ঢুকতেন, হ্যাঁ এখন কিন্তু ঘুরে ফিরে আবার সেটাই এলো, সেটাই এলো, তুমি বাইরের থেকে যাবে মানে হাত পা ধুয়ে পরিষ্কার করেই তুমি ঘরে যাবে। আসলে আমরা আধুনিক হতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছি হয়তোবা করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েও দিয়েছে আবার মনে করিয়ে দিয়েছে, আমাদের ঐতিহ্যটাকে মনে করিয়ে দিয়েছে। কোনো বাড়িতে কোনো অতিথি এলে ওনাকে আগে আমরা বাড়ির গৃহকর্তা দেখতাম, আমাদের দাদু বিশেষ করে উনি খুব কঠোর মানুষ ছিলেন কিন্তু আবার খুব ভালো ছিলেন, উনি বলতো যে না ওকে জল টল থাকতো যে থাকতো মানে পাটা ধুয়ে ঘরে ঢুকতে হতো, পাদ অর্ঘ দাও, পাদ অর্ঘ বলতো কেন বলতো সেটা তো একদম একদম একদম। আসলে সেটাই সংস্কারগুলো যেগুলো ছিল প্রত্যেকটাই বিজ্ঞান ভিত্তিক, একদম এখন আমরা মানে অত্যাধুনিক জীবন যাপন ইয়ে করতে সেই নমস্কারটাই কিন্তু আবার ঘুরে ফিরে এলো, করমর্দ কিন্তু চলে গেল নমস্কারটাই ঘুরে ফিরে এলো। আসলে সেই ঐতিহ্যটুকুই আমরা ধরে রাখতে চাই তাহলেই বোধ হয় জীবনের সঠিক পথটাকে আমরা ধরে আগামী সময়টা চলতে পারবো। এবার একটু প্রণবদার কাছে যাব, কবিতায় যাই, ঠিক আছে চলো, আমি একটু সুদীপ্তদার গান, আমি একটু অন্য সবাই তো একটু আমরা আনন্দ করছি সে ঠিক আছে, তার ফাঁকে একটুখানি একটুখানি অন্য মোড়ে যাই, একদম যেটা খুব প্রয়োজন। আজকে দেখো একটু আগে বলছিলে না অনিন্দিতা বলছিল যে সর্বাণী বলছিল যে প্রণবদা কেন একটু উৎফুল্ল না, আসলে এই এই বছরটা 2000 সাল কিন্তু আমাদের প্রত্যেকেরই অনেক স্বজন সুজনকে নিয়ে গেছেন, আমরা স্বজন আমি খুব সম্প্রতি আমি একজন আমার স্বজন হারা হয়েছি, সম্প্রতি স্বজন হারা হয়েছি, তার পরেও ওই জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের একটা লেখা আছে, বিরোধ বিদ্রোহ মিছিলের সং সব ভুলে গিয়ে আসে আশ্বিনের সোনার সকাল, ওই আশ্বিনের সোনার সকাল যখন আসে আমরা সব কিছু ভুলে যাই তাই না, ওই সব ভুলে গিয়ে আজকে এই জন্য সবাই মিলে একটুখানি আড্ডা মজা তাই না, সব ভুলে গিয়ে। হ্যাঁ তারপরে বলছি দেখো কি সুন্দর একটা, হোক সে পুজো কবি স্বপন ঘোষের লেখা, সত্যি করে বলতে কি ভাই পুজো আসছে ভাবতে বসে কেমন যেন গুটিয়ে যাই, কিসের পুজো কেমন পুজো, কন্যারূপী মায়ের কাছে শিউলি ফোঁটা ভোরের আলোয় কোন সাহসে মাথা তুলে কিভাবে ঠিক মুখ দেখাই,
যখন নপুংসকই অসুরগুলো বুক ফুলিয়ে বীর দর্পে কুলের জোরে করছে বড়াই, আমরা তখন শুধুই কাঁদি, মোমবাতি আর প্রদীপ জ্বালাই, চোখের সামনে জ্বলতে দেখে মেয়ের আমার চিতার ছাই। নারী মুক্তির নামে কেবল বাড়ছে নারী নির্যাতন, দ্রৌপদীর বস্ত্র হরণ আজও করে দুঃশাসন। এবার পুজো হোক মাগো তোর ত্রিশূলটিকে রাঙিয়ে দিয়ে, সব মায়েরা আয় এগিয়ে রণংদেহী রূপটি নিয়ে, খড়গে তোদের ঝলছে উঠুক কৃমিকীটের নষ্ট প্রাণ, বরণডালা সাজিয়ে নিয়ে গাইব না হয় তোদের গান। বাজা শঙ্খ শত্রু নাশে কাঁপুক যত ভীরুর যান, তোদের গায়ে হাত ছোঁয়ালে তাদের বুকে বজ্র হান। নারীর পুজো করতে হবে তোদের জেদের আগ্রাসনে, হোক সে পুজো বিশ্বব্যাপী মানব লোকের সুকল্যাণে, হোক সে পুজো বিশ্বব্যাপী মানব লোকের সুকল্যাণে। একদম ঠিক, এগুলি বোধহয় আমাদের বোধের জায়গাটায় একবার হলেও একটু নাড়া দেয়, সেই বোধটুকু আমাদের থাকতে হবে, তাহলেই এই বোধ বুদ্ধি বিচার এগুলো আমাদেরকে নিয়ে চলতে হবে, না হলে একদম আমরা এগুতেই পারবো না। ওই আনন্দের ফাঁকে না ওই বোধগুলোতে একটু সুরসুরি না দিলে পরে ঠিক 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 সত্যি কষ্ট হয়। তাই আসলে আনন্দ উৎসব যাই বলি এগুলোর মধ্য দিয়েই, এই গল্প আড্ডার মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে যেখানে যে যতটুকু সুরসুরি দেওয়ার বা যতটুকু আঘাত করার বলি বা খোঁচা দেওয়া যাই বলি, যে শব্দটাই বলি, সেটাকে একটু নড়ে চড়ে দেখতেই হবে সমাজকে। তোমার এবার আমরা যদি সমাজকে একটুখানি সচেতনতা যদি না শেখাই, মানে তুমি আমি তো সমাজের জীব, একদম আমরা আমাদের যদি সচেতন না করি ঠিক, আমি নিজের সচেতন হলেই পাশের জনকে সচেতন করতে পারব। আবার যাব গানে সুদীপ্ত দা, এবার কার গান? নারু চুপ হয়ে গেল গো, না সরি সরি আমি এই না এটা না সত্যি এটা ভাবনার বিষয় আমাদের সবার, আমাদের ভাবতেই হবে, একদম ভাবতেই হবে। আরে ভাবার জন্যই আমি বললাম, কিন্তু প্রত্যেক মাই জগজননী, প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ, ঠিক ঠিক, এমন তো ভাবলে তো আমাদের হ্যাঁ অবস্থা হতোই না, না একদম তাই না। যাই হোক, আমি জিগাটি গাইছি ব্যথা নিয়ে, অর্থাৎ বিরহ নিয়ে গান, সুমন্দর লেখা, ওই পূজোর সময় লেখা এই গানটি গাইছি। আমার কম্পোজিশন, আমি ব্যথা দিলাম তুমিও ব্যথা দেবে, এই উৎসবে বিরহ ব্যথা আমাদের রয়ে যায় একদম। আসলে এবারে প্রেম সার্থক হয় না, ও প্রেমে চলে গেছো, আচ্ছা সে ব্যথা একটু অন্য ব্যথা, ঠিক আছে করো অন্য ব্যথা, এ ব্যথা সে ব্যথা নয়। সুইমলটা কিন্তু বিশাল প্রেমিক মানুষ এই বয়সেও, না আসল কথা দেখো প্রেমিক তো আমরা সবাই, কারণ প্রেম না থাকলে শিল্প হয় না। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনছে, একদম একদম ঠিক ঠিক ঠিক। চলো উৎসব দিনে তোমার যে কাছে চাই, উৎসব দিন তোমার যে কাছে চাই, সুরের সাথী গো নীল আকাশে চেয়েছে তব নামে গান গাই, উৎসব দিনে তোমার যে কাছে চাই মনে কি পারে আপন খেয়ালে বেঁধে গেছো ঋণ ঋণে,
ভুলে গেছো ঋণে কত উপহার হলো বিনিময় কত উপহার হলো বিনিময় আজ আর কিছু না উৎসব দিনে তোমার যে কাছে চাই কাছে চাই এমন দিনে কত কলরব কত হাসি আর গান কাঁদি বেদনায় তোমার হারায় কাঁদি বেদনায় তোমার হারায় হিয়া মাঝে অভিমান এমন দিনে কত কলরব কত হাসি আর গান কাঁদি বেদনায় তোমার হারায় কাঁদি বেদনায় তোমার হারায় হিয়া মাঝে অভিমান এত আলো তবু আধার লাগে যে সব শুক্লা পৃথিবীর চাঁদ কাঁদে যেন ম্লান হলো উৎসব এত আলো তিথি চাঁদ কাঁদে যেন প্রাণ হলো উৎসব যত ভালো লাগা যত হাসি গান যত ভালো লাগা যত হাসি গান পুরে আজ হলো ছাই উৎসব দিনে তোমার যে কাছে চাই কাছে চাই সুরের সাথী গো নীল আকাশে চেয়েছে তব নামে গান গাই উৎসব দিনে তোমার যে কাছে চাই কাছে চাই ভীষণ সুন্দর বিরহের সুর বোধ হয় এমনি করেই এত সুন্দর হয় এত বেশি মধুর হয় শচীন কর্তার গানেও আমরা দেখেছি তখন বিরহ বড় ভালো লাগে আর সেটা তো ঠিক যেখানে প্রেম সেখানেই বিরহ বিরহ না থাকলে প্রেম হয় না আর এই উৎসব দিনে প্রিয়জনকে কাছে পেতে কে না চায় বলুন আমরা সবাই চাই আর সব প্রিয়জনদের প্রিয় মুখগুলোকে সাথে নিয়েই আমাদের আজকের এই আড্ডা আবারও যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা দেখছি সানরাইজ কুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালের দশভুজার দশ দিনের সপ্তমীর আড্ডা এবার বিরতির পর আবার সেই গান কবিতায় অবশ্যই থাকব আমাদের আড্ডা নানাভাবে জমে গেছে প্রত্যেকের অনুভূতিগুলো আমরা শুনছি আবার অনুভূতি ভাবতে ভাবতে আমরা অনেকটা পিছিয়ে যাই অনেকটা দূরে চলে যাই সেই গান নিয়ে বলি প্রেম নিয়ে বলি কথা নিয়ে বলি অনুভূতি কিন্তু আমাদেরকে ঘিরেই থাকে আর এই অনুভব এবং অনুভূতি একে অপরের সাথে এতটাই জড়িয়ে থাকে আমাদের মুহূর্তগুলোকে আরো অনেক অনেক বেশি রঙিন করে তোলে আমরা আবারও যাব গানে যাব অনিন্দিতার কাছেই যাই সেই সময়কার পূজা সংখ্যার গান থেকে কিছু শোনাবে একটা সময় ছিল যেটা বললাম যে গানগুলোর জন্য তো আমরা মানে অপেক্ষা করতাম এমন কিছু গান আসবে কি গান আসবে ¶¶
গানের একটা সুরের ভরে চলে গেছিলাম, চোখ বন্ধ করে যখন শুনছিলাম মনে হচ্ছিল যে আরো অনেকক্ষণ গানটা বাজবে, হঠাৎ করেই মনে হলো রেশটা কেটে গেল। ভীষণ ভালো, ভীষণ ভালো, কিছু বলার নেই। এই গানগুলো বাজছে একদম চিরদিনের হয়ে গেছে। ঠিক ঠিক, আসল কথা আগে যেগুলো বাজতো এখনো বাজে, এবং আমার মনে হয় আগামী সময়গুলিতেও এই গানগুলিই বাজবে, কারণ এগুলোর তো কোনো কখনোই পুরনো হয় না। আমরা আবার যাব কবিতায়, এবার অনেকটাই মানে শেষ করার সময়ের মুহূর্তে চলে এসেছে। শেষের ঘন্টা বাজিয়ে শেষের ঘন্টা বাজিয়ে দিলাম, ঠিক আছে চলো। আসলে আমাদের শেষ করতে ইচ্ছে করে না কখনোই, সবাই মিলে বসলে পড়ে না, শেষ করতে ইচ্ছে করে না, কখন শুরু হয় সেটাই। অবশ্যই তো, ঠিক আছে। সুদীপ্তদা, অনিন্দিতা, এরা প্রেম বিরহ নিয়ে যাই বলুক, আমি কিন্তু বোধের কথা বলেই যাব মাঝে মধ্যে, ঠিক আছে। আমি আরেকটু বোধের কথা বলে যাচ্ছি। শুভদার লেখা মহিষাসুর মরে না, কবি শুভদাসগুপ্তের লেখা। বছর বছর আশ্বিনে মহালয়ার পুণ্য স্তোত্র বাতাসে ভেসে যায়, কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে। বছর বছর ঢাকিরা ঢাক বাজায়, আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল, নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ। মা আসেন, দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। অসুর মরে না, মরেও মরে না, প্রতি বছর আবার বেঁচে ওঠে। আবার মা জগজ্জননীকে ত্রিশূল হাতে ভীষণ প্রচণ্ডা রূপে জাগ্রত হতে হয়, তবুও অসুর মরে না। আসলে বছরে চার দিন আমরা মা দুর্গাকে ডাকি, বাকি 361 দিন অসুরদের সঙ্গেই থাকি, তাদের সামনে মাথা নিচু করি। আমরা পুজো করি না, উৎসব করি, আমরা মন্ত্র বলি না, উল্লাস করি, আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না, মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি। তাই বছর বছর প্রতি মাসে মা আসেন না, বছর বছর প্রতি মাসে মা আসেন না, অসুর মরে না। অসাধারণ, প্রতি বছর মা আসেন, প্রতি মাসে মা আসেন না, অসামান্য কবিতা। উৎসব করি আমরা, মন্ত্র বলি না, আমরা উল্লাস করি, প্রত্যেকটা কথা এত সত্যি। আসল কথা সমস্ত কবিদের প্রতি আরো একবার নতমস্তক প্রণাম জানাই। আবার মনটা ফুল করে করে ফেলি। এবার গানে যাব, অনুষ্ঠানের শেষ, আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান শুনবো। তুমিও কি একটু পুরোনো দিনে নিয়ে যাবে, সেই নস্টালজিক হয়ে যাই আমরা। আমি মনে হয় বিরতিতে একটু এমনই কথা শুনছিলাম, চলো বসের কথা এবং নজরে বসে শুনে কিন্তু বাচ্চাদের গাওয়া গানকে আমি প্রায় অনুষ্ঠানে করি। যেমন এই গানের মধ্যে তখন কথা এবং সুরের সাজুজ্য ছিল অনেক বেশি। হ্যাঁ, সেখানে তো এই চঞ্চল বাবাকে ছিল না, গভীরতা ছিল, গভীরতাই বেশি ছিল, মানে গভীর গভীরতাটা কত গভীর হতে পারে সেটা উপলব্ধি করা যায় এই গানগুলো।
তোমার আমি হারিয়ে গেলে না থাকে যমুনা কাছাকাছি ক্ষতি নেই দুটি চোখে যমুনাকে ধরো তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে গায়ে তার চুনি পান্না না থাকুক গায়ে তার চুনি পান্না তোমার প্রেমের ছোঁয়ার খে প্রীতির অলঙ্কারে ঠেকে তাকে আরো অপরূপা করো এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ তোমার প্রাণের আলো জ্বলে মনের জ্যোৎস্নাটুকু ঢেলে তাকে আরো অপরূপা করো এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই দুটি চোখে যমুনাকে ধরো এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে মানে যেমন কথা তেমনি সুর মনে হয় যেন এই কথাগুলোর জন্যই এই সুরটা এই সুরটার জন্যই এই কথাগুলো ভীষণ ভালো একটি সকাল কাটালাম তোমাদের প্রত্যেকের সাথে পুজোর আজকে শুরু হয়ে গেছে পুজো এবং বাকি দিনগুলো পুজো খুব ভালো কাটবুক মানে কাটাবে খুব ভালো করে সেটাই বলবো আর কিছু বলার নেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে সাবধানে থেকে ঘুরবে একদম সাবধানে থেকে ঘুরতে হবে একদম আর সুদীপ্তদা ভিড়ে যায় না যাবেও না জানি সেটা প্রথমেই বলে দিয়েছে আমিও নিউজ ভ্যানগার্ড পরিবারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি সবার ভালো হোক সবাই সুস্থ সাবধানে থাকুন একদম তাহলে আজকের মতো করে শেষ করব আমাদের সপ্তমীর সকালের আড্ডা বিকেলে অবশ্যই আমাদের এই আড্ডা রয়েছে অবশ্যই সঙ্গে থাকবেন আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে এই চ্যানেলে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে সপ্তমীর আড্ডায় আজকে শেষ করব দেখা হবে অষ্টমীর সকালে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিধি নিষেধ মেনে যেভাবে চলা সেভাবে চলবেন নমস্কার।